হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখামো কীভাবে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টটি কার নামে এমন এমনকি আপনার বিকাশ অ্যাকাউন্টটি কার এনআরডি কার্ড দিয়ে খুলেছেন কীভাবে চেক করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অল প্রসেস দেখামো এমনকি আপনি কীভাবে চেক করবেন কোন প্রসেসের মাধ্যমে আপনি চেক করবেন ওটাও আপনাদেরকে আমি আজকে বিস্তারিত বলবো আপনারা যা শট করে দেখেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আরেকটি রিটাই জানাচ্ছি কারণ আপনি যদি আমাদের চ্যানেলে এখনও নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অন করে দেন যাতে পুরোপুরিতে নতুন নতুন আপডেট পেতে এখন আমি কথা না বাড়িয়ে মূল কাজে যাচ্ছি কিভাবে আপনি চেক করবেন যে আপনার বিকাশ অ্যাকাউন্টটি কার নামে এমন এমনকি আপনি কী প্রসেসের মাধ্যমে চেক করবেন ওটাও বলতেছি এখন তো বন্ধুরা কারণ আপনার কার নামে বিকাশ অ্যাকাউন্ট আছে ওটা চেক করার জন্য আপনার মানে আই ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং থাকা লাগব মানে যে সকল ব্যাংকের ব্যাংকের মাধ্যমে আপনি বিকাশে টাকা ফান্ড ট্রান্সফার করতে পারতেছেন মানে আপনার এরকম ব্যাংক থাকা লাগবো আপনি যে ব্যাংকের মাধ্যমে আপনি বিকাশে টাকা মানে ট্রান্সফার করতে পারবেন মানে ওই সকল ব্যাংকের আই ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং থাকা লাগব আদারওয়াইজ আপনি পারবেন না এটা মনে রাখেন কারণ তো আপনার আই ব্যাংকিং ছাড়া কোনো কোনো সময় সম্ভব না তাই আমি আজকে আমি আপনাদেরকে দেখাম তাই আপনারা আপনাদের যদি আই ব্যাংকিং থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আপনারা লগ ইন করে আপনারা ট্রাই করতে পারেন দেখেন আপনাদের বিকেশে টাকা ফান্ড ট্রান্সফার কোনো অপশান আছে কিনা যদি থাকে সেক্ষেত্রে আপনি ট্রাই করতে পারবেন সেক্ষেত্রে আপনি করতে পারবেন এখন আমার যেহেতু মিডল্যান্ড ব্যাঙ্কের আই ব্যাংকিং করা আছে সেক্ষেত্রে আমি মিডল্যান্ড ব্যাঙ্কের অ্যাপসেরও প্রবেশ করতেছি এখন আমি একটা নাম্বার চেকিং করবো আর কি সাইন ইন করতেছি আমার আমি আমি আমার ফিন দিচ্ছি এখন একটু হোল্ড নিলাম দেখেন বন্ধুরা এখানে কিন্তু আমি আমার আই ব্যাঙ্কিং যেটা আছে আমার আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি আপনাদের যদি আই ব্যাঙ্কিং থাকে সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ড দিয়ে ইন করে নেবেন আমি জাস্ট ইন করলাম দেখেন বন্ধুরা আমার এটা কিন্তু ইন কিন্তু অলরেডি কিন্তু হয়েছে এখন আমি একটু ব্রেক আসি কারণ আমি আমার মেসেঞ্জারে যাচ্ছি কারণ এক এক ভাই আমার কাছে এক জায়গায় প্রশ্ন করেছিল যে তার নাম্বারটা কার এনা দিয়ে কার দিয়ে খোলা ওটা চেক করার জন্য দেখেন আমার বিকাশটি কার এনে দিয়ে কার্ড দিয়ে খোলা ওটা তিনি বলছেন আমি বলছি নাম্বার দেন এখন তার নাম্বারটা আমি জাস্ট কপি করতেছি যেহেতু আমি তার চেক করে তাকে দিব যেহেতু তিনি বলছে তাকে তো দেওয়া লাগে আসলে তো কোনো ভাব নাই তারপর এখন আপনি কী করবেন তারপর আপনি জাস্ট এখানে ফাউন্ট ড্রান্স করে জাস্ট ক্লিক করবেন তারপর আপনি বিকাশ সিলেক্ট করবেন তারপর এখানে ওকেতে ক্লিক করবেন তারপর এখানে জাস্ট অ্যাড অ্যাড দিবেন অ্যাড বেনিফিশিয়ারিও জাস্ট ক্লিক করবেন তারপর এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিবে যে আমি যেটা কপি করছি মানে এভাবে আপনি কপি পেশও করতে পারেন অথবা নাম্বার লিখতে পারেন সমস্যা নাই তারপর নিক নেমে আপনি একটা যে কোনো দিলেই সে সমস্যা নাই ইয়ে দিলে আপনার যা মান আছে তা দিবেন সমস্যা নাই আপনার আমার ব্যাপার ধরেন যে আমি এ দিলাম তারপর আমি অ্যাড দিলাম দেখেন তার নামটা অ্যাকাউন্ট কিন্তু চেকিং হইব দেখেন বন্ধুরা এখানে নামটা কিন্তু অলরেডি কিন্তু মানে শো করতেছে কিন্তু এখানে ফুল নেম মানে আল আমিন তার মোবাইল নাম্বার এটা দেখেন ভালো করে মিলা কারণ এখন তো আমি একটা একটা স্ক্রিনশট দিয়ে দিই আমি একটু ব্রেকে যাই তাকে আবার দিয়ে দিই যে ভাই আপনার আইডি কার্ডের নাম্বার এটা দেখেন কিন্তু তাকে কিন্তু আমি এটা দিয়ে দিলাম মানে তার নাম ওই নাম্বারে মানে এই নাম্বারটা এই নামে খোলা আছে এটা বিষয়টা তো বন্ধুরা আমি আর একটা বিষয় রাখেন আমি আমার ফেসবুক পেজে যাচ্ছি মানে গ্রুপও এখানে আরেকজনের কিন্তু একটা থেকে পোস্ট আছে যে আমার নাম্বারটি কার খোলা এরকম একটা পোস্ট আইলো আমি দেখাচ্ছি এই দেখেন বন্ধুরা মানে জিরো ওয়ান সিক্স জিরো সিক্স আটচল্লিশ চল্লিশ সাতানব্বই পঁয়ষট্টি এই নাম্বারটা কার এনডেন্টি এটা এটা চেক করবো এখন আমি জাস্ট চেকিং করবো আবার দেখেন আমি আবার যাচ্ছি রাখেন বিকাশ দিলাম ওই নাম্বারটা কী আছে

দেখেন বন্ধুরা এরও দেওয়ার পর কিন্তু এখানে কিন্তু নামটা কিন্তু অলরেডি কিন্তু শো করতেছে দেখেন ওই নামে কিন্তু এই নাম্বারটা এই নামে খোলা নাম্বারটা কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে ওই নাম্বারটা কিন্তু ওয়াইডি থেকে তিনি বলা আছেন তাই আমি এখন এভাবে কিন্তু আপনার চেক করতে পারবেন এটা বিষয়টা কারণ আমি তার সুবিধাতে তারকে একটা স্ক্রিনশট দিয়ে দিই যে আপনার নাম্বারটি এই নামে খোলা আছে আমি আবার ব্রেকে যাই তারপর কমেন্ট করে দিই যে এটা আপনার করেন জাস্ট ওনার কমেন্ট বক্সে দিয়ে দিই যে আপনার নামে এই বিকাশ অ্যাকাউন্টটা খোলা আছে যেহেতু তিনি বললো তার তো দিতেই হয় একটু জাস্ট ওয়াট করেন আমি কিন্তু আমি কোনো যেভাবে দেখাই সেইভাবে কিন্তু আপনি চেকিং করতে পারবেন আধার শাসা আপনি করতে পারবেন না আপনার আই ব্যাঙ্কিং ইন্টারনেট ব্যাঙ্কিং টাকা লাগবো মানে যেই ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে মানে আপনার মানে বিকাশের টাকা ফান্ড ট্রান্সফার করা যায় আর কি বিষয়টা দেখেন আমি কিন্তু ওনাকে ওটা নাম্বারটা দিয়ে দিলাম ওনার এখন আল্লাহ তিনি দেখতে থাক সমস্যা নাই এখন আমাদের মূল কাজ মূলত শেষ এটাই নতুন বিষয়টা কিন্তু বন্ধুরা এইভাবে কিন্তু আমি যেভাবে দেখাইছি এইভাবে কিন্তু আপনি মানে আই ব্যাংকিং মাধ্যমে আপনি বিকাশের নাম আছে ওটা চেক করতে পারবেন সমস্যা নাই এছাড়া যদি আপনাদের যদি আরও যদি আই ব্যাংকিং না থাকে সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা জাস্ট আমার সাথে কনট্যাক্ট করতে পারেন আমাদের মানে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ওই ফেসবুক পেজের মানে ফেসবুক গ্রুপের লিঙ্ক আপনার আমি ডেস্ক্রিপশন বুক খেয়ে দিয়ে রাখবো আপনার ওখান থেকেও দেখে নিতে পারবেন এবং কেউ সাথে কন্ট্যাক্ট করেও আপনারা চেকিং করে নিতে পারবেন আশা করছি বুঝতে পারতেছেন কারণ এরকম এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেলে কেন্টি অন করে দেন যাতে পূর্ববর্তীতে নতুন নতুন আপডেট পেতে সকলকে ধন্যবাদ থ্যাংক ইউ